আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় তারা বাংলাদেশের ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে পারছে না। শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুরাইল দাখিল মাদ্রাসা মাঠে দুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যেখানে ভারতীয় সেনাবাহিনীকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। জাতীয় নির্বাচনে প্রায় 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এদাবে জানান সংগঠনের আহ্বায়ক নুরুল মোস্তফা খোকন। এতে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলিম ও নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেনও বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর শহীদ পরিবারগুলোকে 2 লাখ টাকা করে 23টি পরিবারকে মোট 46 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী। জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।